আমি অর্চিতা সময়ের সাথে তাল মিলিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে এবারকার সপ্তম আইএসএল। কলকাতার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের একটি করে ম্যাচ বাকি রয়েছে। আগামীকাল লিগের শেষ ম্যাচে তারা মাঠে নামছে ওড়িশার বিরুদ্ধে। এই মুহূর্তে 19 ম্যাচে মাত্র 17 পয়েন্ট ঘরে তুলে 9 নম্বরে রয়েছে ইস্ট বেঙ্গল। অপরদিকে একেবারে একাদশতম স্থানে রয়েছে ওড়িশা, 19 ম্যাচে তাদের পয়েন্ট মাত্র 6। আগামীকালের ম্যাচটি নিহাতি নিয়মকার হলেও লালহুদ বাহিনী চাইছে যেমন করে হোক অন্তত শেষ ম্যাচটা জিতে কিছুটা হলো মান রক্ষা করার। লালুদের আগামীকালের ম্যাচে 4 ম্যাচের নির্বাসন কাটিয়ে ফিরছেন কোচ রবি ফাওলার। তবে ওড়িশার বিরুদ্ধে তিনি পাবেন না রাজু ও স্কট নেভিলকে, দুই ডিফেন্ডারই কাট সমস্যায় ছিটকে গেছেন। এমনিতে ডিফেন্সের সমস্যায় বারবার গোল খেতে হয়েছে এসসি ইস্ট বেঙ্গলকে। তার উপর দুই ডিফেন্ডারকে না পাওয়ায় যথেষ্টই চিন্তায় রয়েছেন কোচ ফাওলার। তার এখন একটাই লক্ষ্য, যেমন করেই হোক কালকের ম্যাচ জিতে কিছুটা হলো মান রক্ষা করার, আর তারই জন্য চলছে এখন তাদের চূড়ান্ত প্রস্তুতি। তৎপর করে এগিয়ে চলেছে এটিকে মোহনবাগানের পালতোলা নৌকো। মোহনবাগান এই মুহূর্তে 19 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে রয়েছে একেবারে প্রথমে। দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই, 19 ম্যাচে 37 পয়েন্ট। কিন্তু শেষ ম্যাচে মুম্বাই যেভাবে কার্যত 6-1 গোলে ওড়িশাকে হারিয়ে রীতিমতো অঘটন ঘটিয়েছে, তা নতুন করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে আগামী রবিবার মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচটা কার্যত ফাইনাল হিসেবে চিহ্নিত রয়েছে। কারণ এই ম্যাচ থেকে যেমন করে হোক একটি পয়েন্ট ঘরে তুলতে হবে এটিকে বাহিনীকে। অপরদিকে এই ম্যাচেও যদি মুম্বাই মোহনবাগানকে হারিয়ে দেয় তাহলে পয়েন্ট সমান হলেও হেড টু হেডে এগিয়ে থাকবে মুম্বাই, সেক্ষেত্রে এএফসি চ্যাম্পিয়নশিপে খেলার ছাড়পত্র পেয়ে যাবে মোহনবাগান নয় মুম্বাই। কিন্তু এত সব যদি অঙ্কের মধ্যে যেতে নারাজ এটিকে কোচ আবাস, তার একটাই লক্ষ্য যেমন করে হোক রবিবারের ম্যাচে ড্র নয় ম্যাচ জিতে পুরো 3 পয়েন্টই চাইছেন আবাস, আর তারই লক্ষ্যে চলছে তাদের এখন চূড়ান্ত প্রস্তুতি। মেসি কিংবা নেইমারকে আটকাচ্ছেন সান্দার্স জিঙ্গা, কিংবা সুনীল ছেত্রীকে আটকাচ্ছেন মার্কুইনোস, কোনো প্রদর্শনী ম্যাচ নয়। শতাব্দী প্রাচীন কোপা আমেরিকা এবার এই দৃশ্য দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ অস্ট্রেলিয়া এবং কাতার এই দুই দেশই টুর্নামেন্টে খেলার জন্য আমন্ত্রিত হলেও তারা শেষ ম্যাচ অংশ নেয় না। এরপরে আয়োজকদের তরফ থেকে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে, আর এই আমন্ত্রণ পেয়ে স্বভাবতই খুশি আয়োজকরা। এ প্রসঙ্গে এআইএফএফ সচিব কুশল দাস জানান, এশিয়া থেকে কাতার ও অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন। অস্ট্রেলিয়া অংশ নিতে না পারায় ভারতকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সুনীলের এই প্রতিযোগিতায় যোগ দেওয়া নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে সংশয়, কারণ অবশ্যই বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ। তবে এই সুযোগ হাতছাড়া করতে চায় না এআইএফএফ, তাই দুটি দল তৈরি করার কথা ভাবছেন ফেডারেশন কর্তারা। এই প্রসঙ্গে কুশল দাসের মন্তব্য, সূচি নিয়ে আমাদের সমস্যা রয়েছে কোপা আমেরিকা জুনিয়ে। আমরা মার্চ বা এপ্রিল মাসে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলার চেষ্টা করছিলাম, কিন্তু আফগানিস্তান বাংলাদেশ রাজি না হওয়ায় তাই ওই সময় আয়োজন করা যাচ্ছে না। সুপার সানডের ম্যাচ খিদে যখন গোয়াতে প্রস্তুতিতে ডুবে এটিকে মোহনবাগান, তখন এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি ট্রান্সফার ব্যানের চিঠির ধাক্কায় বেজামাল ইস্ট বেঙ্গল। পিন্টু মাহাতো, রক্ষিত দাগার, আভাস থাপাদের পেমেন্ট বকেয়া রাখায় আগামী দুটো ট্রান্সফার উইন্ডোতে ব্যানের সিদ্ধান্ত ফেডারেশনের। এই চিঠি এসে পৌঁছেছে লাল হলুদ লক্ষ্যকারী সংস্থার কাছে, তারা চিঠিটি ক্লাবকে পাঠিয়েছে। লক্ষ্যকারী সংস্থার এক কর্তার কথায় এই দায়ভার ক্লাবে, সেই সময় ইনভেস্টরের সঙ্গে যুক্ত হয়নি ক্লাব। চিঠি পাওয়ায় 3 দিনের মধ্যে শাস্তি কমানোর জন্য আবেদন করার সুযোগ থাকে, তারপর 7 দিন বাদে শাস্তি কমানোর জন্য কেন আবেদন করছে ক্লাব তার কারণ দর্শাতে হবে। লগ্নিকারী সংস্থার কর্তার সঙ্গে কথা বলে বোঝা গেল 3 দিনের মধ্যে আবেদনের চিঠি তারা ফেডারেশনে হয়তো পাঠিয়ে দেবেন, তারা চায় না ক্লাব বিপদে পড়ুক, কিন্তু 7 দিন পরে যে চিঠিটি পাঠাতে হবে সেটা ক্লাবকেই পাঠাতে হবে, এমনটাই চায় ইনভেস্টর। ক্রিকেটের ডায়েরি, আহমেদাবাদে ইংল্যান্ডকে 10 উইকেটে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম স্থানে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট দল। 490 পয়েন্টের পাশাপাশি বিরাট কোহলি শিবিরের ঝুলিতে রয়েছে পয়েন্টের 71%। 2-1 ব্যবধানে 34 সিরিজ জিতলেই প্রতিযোগিতার ফাইনাল খেলার ছাড়পত্র পাবে ভারত। সেক্ষেত্রে লর্ডসে বিরাটদের মোকাবিলা হবে নিউজিল্যান্ডের সঙ্গে, যারা 420 পয়েন্ট ও 70% হার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার ত৩য় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া, 332 পয়েন্ট ও 69.2% পয়েন্টের হার রয়েছে টিম পেইনের শিবিরের ঝুলিতে। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট 442 পয়েন্টের শতকরা হার 64.1%। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে ভারতকে তাদের মাটিতেই অন্তত 2-1 ফলাফলে সিরিজে হারাতে হতো জোরুটদের, তা না হওয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। ভারত বনাম ইংল্যান্ড সিরিজ 2-2 ব্যবধানে ড্র হবে, আবার প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া।
আমাদের পিচ প্রথম দিন থেকে ভাঙতে শুরু করেছিল, যা ক্রিকেটের জন্য ভালো উদাহরণ নয় বলে মনে করে ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ। আমেদাবাদের এই পিচ দেখে সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি করেছেন নেটিজেনরা। আমেদাবাদ ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতে টেস্টে দুই ইনিংস মিলিয়ে 70 রান দিয়ে 11 উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। গোলাপি বলের কোনো টেস্ট এত উইকেট এর আগে কোনো বোলার নিতে পারেনি। একই প্রেক্ষাপটে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। 2019 সালে ব্রিসবেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন রাতে টেস্টে 62 রান দিয়ে 10 উইকেট নিয়েছিলেন এই অস্ট্রেল ক্রিকেটার। প্রায় 1.5 বছর ধরে রাখা সিংহাসন কামিন্সের কাছ থেকে কেড়ে নিয়েছেন অক্ষর প্যাটেল। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গোলাপি বলে দিন রাতের টেস্ট শেষ হতে লেগেছে 5 সেশনের কিছু বেশি, পুরো 2 দিনও লাগেনি। এই অবস্থায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই পিচ। ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং ইংল্যান্ড অধিনায়ক জো রুট এমন ফলাফলের জন্য পিচকে দায়ী না করে ব্যাটিংয়ের টেকনিক, ব্যাটসম্যানদের মনোসংযোগের অভাবকেই দায়ী করেছেন। এসজি গোলাপি বলের শক্ত সিম ও বিশেষ কোটিং বা আস্তরণে কাজে লাগিয়ে স্পিনাররা বাড়তি গতি আদায় করে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবেন বলে দাবি করেছেন রুট। যদিও পিচ নিয়ে সরব প্রাক্তনরা, যাতে যোগ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। মোতেরায় আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ইংল্যান্ড শিবিরে, এমনকি তৃতীয় আম্পায়ারের ভূমিকাতেও ক্ষোভ। ম্যাচ রেফারি জাবাকাল শ্রীনাথের সঙ্গে দেখা করলেন ইংল্যান্ডের অধিনায়ক ও কোচ, যদিও লিখিতভাবে কোনো অভিযোগ জানানো হয়নি। তৃতীয় ভারতীয় বোলার হিসেবে একই টেস্টে 2 ইনিংসে 5 উইকেট নেওয়ার নজির গড়লেন অক্ষর প্যাটেল। লাল বলে ফরম্যাটে 2016 সালে একই নজির গড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। 1984 সালে এই তালিকায় ভারতের প্রাক্তন স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণনের নামও সামিল রয়েছে। যদিও দিন রাতে টেস্টে 2 ইনিংসে 5 উইকেট নেওয়ার নজির এর আগে বিশ্বের অন্য কোনো বোলারের ভাগ্যেই জোটেনি। ক্যারিয়ার 100তম টেস্ট স্মরণীয় করে রাখলেন ঈশান্ত শর্মা, তবে বল হাতে নয়, এবার ব্যাট চালিয়ে কীর্তি গড়লেন ভারতীয় পেসার। এমন এক কাজ করলেন যা এর আগে তিনি করে দেখাতে পারেননি। ঠিক কোন কাণ্ড ঘটালেন ঈশান্ত যার জন্য ক্রিকেট মহলে হইচই পড়ে গিয়েছে? ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে 20 বলে 10 রান করে অপরাজিত থাকেন ঈশান্ত শর্মা। ইনিংসে একটি বড় ছক্কা আসে ভারতীয় ফাস্ট বোলারের ব্যাট থেকে। আহমেদাবাদের টেস্ট ধরে ভারতীয় দলের জার্সিতে মোট 194টি ম্যাচ খেলেছেন ঈশান্ত শর্মা। ব্যাটসম্যান হিসেবে 2677 বল ফেস করেছেন ভারতীয় এই ফাস্ট বোলার, কিন্তু 14 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে কোনো ছক্কা আসেনি ঈশান্তের ব্যাট থেকে। আবার পিঠের চোটে কাবু, তাই আগামী সপ্তাহে অনুষ্ঠিত রটারডাম ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন বিশ্বের 2 নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল। গত সপ্তাহে অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন রাফা। আইএমজির সঙ্গে বড় অঙ্কে চুক্তি করল আইসিসি, 2023 পর্যন্ত চুক্তি। 2023-এর বিশ্বকাপের পাশাপাশি পুরুষ ও মহিলাদের টি-20 বিশ্বকাপ দেখানো সত্ত্বেও আইএমজির এছাড়াও থাকছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ, সব মিলিয়ে 541টি ম্যাচ দেখানোর দায়িত্ব। আরো জমজমাটি খেলার খবর আছে আপনাদের জন্য, তবে তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা ব্রেক, সঙ্গে আছেন তো? বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী জুকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733 9903019733। প্রথমত ব্রেকের পর আবার আমি হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি, ইউরোপা লিগে জয় পেল মরিনহো টটেনহাম। উলফপার্কে তারা 4-0 হারালো, ব্যাকফোরেতে গোল করলেন দেলে আলি, গোল পেলেন গ্যারেথ বেল। এদিকে অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটি, টানা 19 ম্যাচ জিতে চমকে দিচ্ছে পেপ গুয়ার্দিওলা ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগে তারা 2-0 করে হারালো বরুসিয়া মনসেন গ্ল্যাডবার্কে। প্রিমিয়ার লিগেও এখন পয়েন্ট টেবিলে শীর্ষ রয়েছেন গ্যাব্রিয়েল জেসুসরা। সেই সঙ্গে ইউরোপের সেরা টুর্নামেন্টেও ম্যান সিটি কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-এ রিয়াল মাদ্রিদও জিতেছে, তবে তাদের জয়ের গোল পেতে অপেক্ষা করতে হয়েছে 86 মিনিট পর্যন্ত। একমাত্র গোলটি করেন ফার্লান মেন্ডি। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। এগোলেন কোকো গল্ফ, অ্যাডিলেড ইন্টারন্যাশনাল টেনিসে তিনি হারালেন নিজের দেশ যুক্তরাষ্ট্রের সেলবি রজার্সকে। খেলার ফল 2-6, 6-4, 6-4 গেম। কোকোর বয়স মাত্র 16 বছর, এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন তিনি। বললেন, আগামী দিনে গ্র্যান্ড স্ল্যাম জিততে চাই, আপাতত সেটা মাথায় রেখেই নিজেকে তৈরি করছি।
ইপিএল টেবিলে 23 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে 9 নম্বরে রয়েছে টটেনহাম হটস্পার। তবে হাল ছাড়ছে না ম্যানেজার জোসে মরিনো। তিনি জানিয়েছেন এখনই নেতিবাচক ভাবার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। মরিনোর বক্তব্য, আমাদের হাত থেকে লিগ এখনো বেরিয়ে যায়নি, আমি মনে করি দল ইপিএল এর প্রথম চারে শেষ করতে পারে। বেসরকারি নিরাপত্তারক্ষীদের কাজে লাগিয়ে খেলাগুলো করা হবে। তাছাড়া যুব ভারতীতে কোনো দর্শক ঢুকতে দেওয়া হবে না। তাহলে খেলা করতে সমস্যা কোথায়? কোভিড পরিস্থিতির জন্য এএফসি চাইছে একটা ভেন্যুতে গ্রুপ লিগের খেলাগুলো করতে, যাতে কোয়ারেন্টাইনের সমস্যা না হয়। তাই এটিকে মোহনবাগান দাবি জানিয়েছে যুব ভারতীতে গ্রুপ লিগের খেলাগুলো করার অনুমতি যেন এএফসি দেয়। আসলে সবুজ মেরুন শিবির নিশ্চিত মালদ্বীপের মাজিয়া ও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে অনায়াসে হারিয়েই পরবর্তী রাউন্ডে পৌঁছে যেতে পারবে তারা। তাই কলকাতায় খেলা করতে মরিয়া ক্লাব কর্তৃপক্ষ। ঘরোয়া ক্রিকেট মৌসুমে এবার রঞ্জি ট্রফি হচ্ছে না, তাই সৈয়দ মুস্তাক আলী ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতেই প্রমাণ করতে হবে অভিমন্যু ঈশ্বরনদের। কিন্তু শেষ 3 বছরে সাদা বলের ক্রিকেটে বাংলার পারফরমেন্স ভয়ঙ্কর। ট্রফির কথা ছেড়েই দেওয়া যাক, কোনো প্রতিযোগিতার ফাইনালে উঠতে পারেনি বঙ্গ ব্রিগেড। এবার কলকাতায় পড়েছিল বাংলার প্রত্যেকটি ম্যাচ, তুলনামূলক সহজ গ্রুপে পড়েছিলেন অনুষ্ঠুপরা। তবুও কেন এই হাল? কোচ অরুণাল বলে দিচ্ছেন, মানুষ তোয়ারি লক্ষ্মীরতন শুক্লা প্রায় 10 বছর ধরে বাংলার ক্রিকেটকে টেনেছে, তাদের উত্তরসূরি তৈরি হয়নি। আগামী বছর দলে প্রচুর পরিবর্তন দরকার। সাদা বলের ক্রিকেটে খেলার জন্য দলে প্রয়োজন ভালো ওপেনার, অলরাউন্ডার ও চতুর্থ বোলার, যার হাতে আছে বৈচিত্র্য, কিন্তু বর্তমান বাংলা দলে তা খুঁজে পাওয়া যায় না। খেলার খবর আজ এই পর্যন্ত, টাটা।